আপনি হয়তো ভাবছেন আমার ছেলে আছে উপযুক্ত মেয়ে আছে আর ও কেউ না একটা মা বাবা চারটে ছেলেকে মানুষ করছে কিন্তু বড় হয়ে সেই চারটে ছেলে মিলে মা বাবাকে ভাত দিচ্ছে না বাড়িতে একটা কুকুর পুষছে কিন্তু মা বাবাকে খেতে দেওয়ার মতো তাদের পয়সা নাই এ বলে ছোটর কাছে ছোট বলে মেজর কাছে মেজো বলে সেজর কাছে সেজো বলে বড় ভাই আছে আমি একা ভাত দেবো কেন মাথার গাম পায়ে ফেলে বড় বাড়িটা তৈরি করলেন সে বড় বাড়ি তো আপনাকে থাকতে দিচ্ছে না বৃদ্ধাশ্রম আপন হাতে বোঝাই সোনা পরে করে লেনা দেনা রে আপন হাতে বোঝাই সোনা পরে করে লেনা দেনা রে আমি হলাম জনম কানা ও ভাই আমি হলাম জনম কানা না পাই দেখিতে রে আমার ঘরে যাবি ও যাবি পরের হাতে রে আমার ঘরে যাবি রাই গড় হরিব রাজি হলে দারোয়ানি দ্বার খুলিয়া দিবেন তিনি রে রাজি হলে দারোয়ানি মনোরে রাজি হলে দারোয়ানি দ্বার খুলিয়া দিবেন তিনি রে আমি তারে বাপই চিনি জানি আমি তারে বাপই চিনি জানি বেড়াই কুপথে রে আমার ঘরের চাবি চাবি পরের হাতে রে আমার ঘরের চাবি বিদায় কবুল হরি এই মানুষেতে আছে রে যারে বলে মানুষ রত মানুষেতে আছে রে যারে বলে মানুষ রত ফকির লালন বলে পেয়েও সে ধন ফকির লালন বলে পেয়েও সে ধন পারলাম না রাখিতে রে আমার ঘরের যাবি ও যাবি পরের হাতে রে আমার চাবি মনোরে
বিধির বিধান কেউ খণ্ডাতে পারে না গো। কি হলো? সব কিছুই ঠিক ছিল কিন্তু চিরঞ্জীব সেন হঠাৎ কি হলো? হৃদরোগে আক্রান্ত হয়ে চিরঞ্জীব সেন চিরদিনের জন্য পরলোক গমন করল। একবার অনুভব করুন, পেটে একটা সন্তান, যে সন্তানটা আছে তার বয়স 5 বছর। আচ্ছা আর কে পড়ছে স্বামীর চরণে? একি তুমি কথা বলছো না কেন? আমার রাজার রাজা, আমার রাজা তুমি কথা বলছো না কেন? দেখো না, দেখো আমি এসেছি, দেখো। ওরে ওরে, বাবাকে ডাক, বাবাকে ডাক, বাবা বাবা তুমি কথা বলছো না কেন? বাবা তুমি কথা বলছো না কেন? বাবা! একদিকে ছোট্ট ছেলেটা বাবা বাবা বলে ডাকছে, অন্যদিকে সুনন্দা দেবী পাগলের মতো চরণে আচার কে বলছে তুমি কোথায় গেলে? বড় ছেলেটা না হয় কদিন বাবা বলেছে, কিন্তু আমার পেটের বাচ্চাটা, তাকে যখন জন্ম দেবো সে তো জিজ্ঞাসা করবে আমাকে, বাবা কই? আমি কি বলবো জানতে পারো? আমি কি জবাব দেবো ছেলেটাকে? ওগো ওগো, তুমি এমন ভাবে আমাকে ছেড়ে চলে গেলে কেন? আচার কে কাঁদতে লাগলো সুনন্দা দেবী। এমন সময় শাশুড়ি ননদি ওই সুনন্দা দেবীর চুলের মুঠি ধরে টানতে টানতে ঘর থেকে বাইরে বার করে দিল। ডাইনি, কাল লাগিনি, পিশাচিনী তুই, তোর জন্য আমার ছেলেটা মরেছে। তোর পরিবর্তে যদি আমি অন্য কোনো মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিতাম, আজকে আমার ছেলেটা অন্ত বেঁচে থাকতো। যা ডাইনি পিশাচিনী, তোর যখন তোর জন্য যখন আমার ছেলে মলো, এই ঘরে তোর আর আশ্রয় হবে না, বেরিয়ে যা। মা মা, আপনি কি বলছেন আমার জন্য? আমি ডাইনি? হ্যাঁ হ্যাঁ, তুই আর একটা কথা বলিস না। চুলের মুঠি ধরে যখন বাইরে বার করে দিল, ঘরের উঠোনের এক কোণে ছোট্ট রামচন্দ্রকে নিয়ে সুনন্দা দেবী দাঁড়িয়ে আছে, অজর দ্বারে কাঁদছে, বারবার বারবার কোল ছেড়ে ছোট্ট ছেলেটা বাবার কাছে যেতে চাইছে, কিন্তু মা আমার এমন ভাবে শব্দ করে ধরে আছে, ঘরে তো ঢুকতে পারছে না, কেউ সুনন্দার সঙ্গে তখন কথা বলছে না, সবাই চিৎকার করছে ওই সুনন্দাকে। কিছুক্ষণ পর চারজন আচার কাঁধে করে যখন নিয়ে চলে যাচ্ছে, ওই ছোট্ট রামচন্দ্র মাকে বলছে, মা ওরা বাবাকে কোথায় নিয়ে যাচ্ছে? ও মা, আমিও যাব, আমি বাবার সঙ্গে যাই, আমিও বাবার সঙ্গে যাব। মা তুমি আমাকে ছেড়ে দাও, আমি আমি বাবার সঙ্গে যাব। শ্মশান ঘাটে যখন নিয়ে যাওয়া হচ্ছে, তখন ছোট্ট ছেলেটা বলছে আমিও যাব। মা আমার দুহাতে করে আগলে ছোট্ট ছেলেটাকে বলছে, ওরে তোর বাবা যেখানে গেছে সেখানে যে তোকে যেতে দিতে পারি না, আমি তোকে কেমন করে সেখানে যেতে দেবো? সেটা তো না, বেরার দেশ, সেখানে গেলে কেউ আর ফিরে আসে, কিন্তু আমি আশ্রয় দেবো কোথায়? কোথায় থাকবো, কোথায় যাব? এই এখানে তো, এখানে তো আমাকে কেউ নিল না, এই আশ্রয়, এই শ্বশুর বাড়ি আমার আর আপন হলো না, কোথায় যাব? একবার ভাবছে আত্মহত্যা করি, কিন্তু না, আত্মহত্যা করলে এই ছোট্ট ছেলে রামচন্দ্রের কি হবে, তাছাড়া পেটের বাচ্চাটার কি হবে? কোনো গর্ভবতী নারী যদি গর্ভাবস্থায় আত্মহত্যা করে, তার তার তো মনুষ্য জন্ম হয়ই না, এমনকি এমন নরক যন্ত্রণা, এমন মহাপাপ করে, আপনারা হয়তো জানেন। এই জন্য রাধারানীকে মা বলা হয় না। রাধারানী বৈকুণ্ঠে, রাধারানী একবার মা হতে চেয়েছিলেন বলেই গোলোকে ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন, বললেন বেশ। কিছুদিন পর রাধারানী একটা ডিম্ব প্রসব করেছিলেন, ডিম, সোনার ডিম। সেই সোনার ডিমটাকে একটা সোনার কলসিতে রেখে থাকতে থাকতে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কেটে গেল, কিন্তু ডিম ফুটার বাচ্চা বেরোয় না। রাধারানী একদিন ক্ষিপ্ত হয়ে সেই ডিম সমেত সোনার কলসিটা ক্ষীর সমুদ্রে ছুঁড়ে ফেলে দিলেন, আর যেই ক্ষীর সমুদ্রে ছুঁড়ে ফেলে দিলেন, অমনি একটা বিকট শব্দ হয়ে এলো। সেদিন দৈববাণী হলো, তোমার ধৈর্য থাকলো না, মা হতে গেলে যে ধৈর্য দরকার সেই ধৈর্য হারা হলে তুমি, তুমি পুত্র হত্যাকারী, তাই জীবনে তোমার
মা ডাক শোনা হবে না, তুমি মা কোনোদিন হবে না। এটা একটা কারণ রাধারানীর, রাধারানীকে আমরা কেউ মা বলি না। আরেকটা কারণ আছে বহিকারণ, যেটা হলো আয়ন ঘোষ নপুংসক ছিলেন, সেই আয়ন ঘোষের সঙ্গে বিয়ে হয়েছিল যখন। যাই হোক, সেই ছেলেটা রামচন্দ্র পাঁচ বছরের আর পেটে যে বাচ্চাটা আছে তাকে নিয়ে আত্মহত্যা করতে তো পারলো না, বাপের বাড়ি চলে এলো দামোদর পণ্ডিতের কাছে। যেই না দামোদর পণ্ডিতের কাছে এসেছে, অমনি 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 সেই মা কালীর যে মন্দির আছে, শাক্ত ধর্মের পূজারী ছিল, ওই মায়ের মন্দির আছে আর কি পড়েছে। বাবা বাবা দেখে যাও তোমার 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 মেয়ে কত সুখে আছে। দামোদর পণ্ডিত ঘর থেকে বের হয়ে দেখছে মন্দিরে তারই মেয়ে সুনন্দা এমন ভাবে পড়ে আছে। কি বিধবা? বলে হ্যাঁ বাবা, আমার স্বামী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেল, কিন্তু শ্বশুর বাড়ির সবাই সবাই আমাকে ডাইনি পিসাচেরই কাল সামনি করতে লাগলো, আমাকে তো তারা আশ্রয় দিল না। দামোদর পণ্ডিত বলছে, ওরে সবাই তোকে ফেলে দিল, আমি তো তোকে ফেলে দিতে পারবো না। আয় আয়, আজকে দিগ্বিজয় পণ্ডিতের কথা বারবার মনে পড়ছে, আমাকে অভিশাপ করেছিল আমার পুত্র সন্তান কখনো জন্মাবে না, কিন্তু তার সঙ্গে এ আশীর্বাদ করেছে আমার যেন কন্যা হয় আর দৌহিত্রের দ্বারা আমার বংশ মর্যাদা রক্ষা পাবে। এই তো তার প্রমাণ। মাছেম আর আমি আছি, ভাবনা কি আছে আমার, মা আছে না আমি আছি, ভাবনা কি আছে আমার, আমি মায়ের হাতে খাইব, আমি মায়ের হাতে খাই পড়ি, মানিয়েছেন আমার ভার, মা আছেন আর আমি আছি, ভাবনা কি আর আছে আমার। পড়ে সংসার পাকে ঘোর বিপাকে, যখন দেখি অন্ধকার, পড়ে সংসার পাকে ঘোর বিপাকে, যখন দেখি অন্ধকার, সেই ঘোর আধারে মা আমারে, বাণী শোনায় বারে বার, মা আছেন আর আমি আছি, ভাবনা কি আর আছে আমার, মা আছেন আর আমি আছি, ভাবনা কি আর আছে আমার। এটাই গৌর হরিব, ঠাকুরের প্রতি যদি ভরসা রাখতে পারে, ঠাকুরের প্রতি ভরসা, তবে একটা হাত নয় সম্পূর্ণভাবে দুটো হাত, এটাকে বলে সম্পূর্ণভাবে ঠাকুরের প্রতি ভরসা রাখা। মা আছেন আর আমি আছি, ভাবনা কি আর আছে। দামোদর পণ্ডিত সুনন্দা দেবীকে নিয়ে ঘরে নিয়ে এলো, নাতিকে আপন করে নিল। কিছুদিন পর দ্বিতীয় সন্তানের জন্ম হলো, নাম হলো গোবিন্দ সেন। এই গোবিন্দ সেন দিন যায় দিন যায় দাদুর সাথে শাক্ত ধর্মের পূজারী হলো, মানে শাক্ত ধর্মের পূজারী হয়েও এই গোবিন্দ সেন কখন যে মায়ের কৃপায় গোবিন্দ দাসে পরিণত হয়েছে, আপনারা যারা এই লীলা গ্রন্থ পড়বেন তারা নিশ্চয়ই জানতে পারবেন। এই গোবিন্দ সেন মায়ের পুজো করতে করতে গোবিন্দ দাস মানে বৈষ্ণব হলেন, কখন জানেন? যদিও এখন কথাটা বলার প্রয়োজন নেই, পরে, কিন্তু পরে তো আবার রাধারানীর ওই নাসিকার নাকছাবিটা নিয়ে আসতে হবে, এই জন্য গোবিন্দ সেনটা, গোবিন্দ সেন দাসে কীভাবে পরিণত হলে সেই কথাটা ছোট্ট করে বলে দিই। এই গোবিন্দ সেন মায়ের পুজো করে প্রতিদিন, আর মায়ের পুজো করতে করতে একদিন রামচন্দ্র কবিরাজ সেই গোবিন্দ সেনের ফুলের বাগান
ভালো করে দেখছে আহা এত সুন্দর ফুল ফুটেছে মনে মনে মানসে সেই ফুলগুলো সব গোবিন্দের চরণে অর্পণ করে দিয়েছে হরিব রামচন্দ্র কবিরাজ ফুলের বাগানের সমস্ত ফুল মানসে গোবিন্দের চরণে অর্পণ করে দিয়েছে এইবার স্নান সেরে সেই ফুলগুলো গোবিন্দ সেন তুলে মায়ের পূজো করছে একটা একটা করে ফুল দিচ্ছে আর মায়ের আঁচলে পড়ছে চরণে দিচ্ছে ফুলগুলো সেই ফুলগুলো যখন চরণে দিচ্ছে ফুলগুলো এমনি এমনি উঠে মায়ের আঁচলে পৌঁছে যাচ্ছে বারবার দেখছে যত ফুল চরণে দিই মায়ের চরণে একটাও ফুল থাকছে না সব ফুলগুলো মায়ের আঁচলে চলে যাচ্ছে এ কি শেষে মা বললেন ওরে আমার স্বামী পরম বৈষ্ণব মানে ভোলানাথ আমার স্বামী পরম বৈষ্ণব আর আমি তার স্ত্রী আমি বৈষ্ণবী আর এই ফুলগুলো আমার গোবিন্দের চরণে সমর্পণ করেছে তোর দাদা রামচন্দ্র কবিরাজ আর সেই ফুলগুলো আমি আবার চরণে নিতে পারি তাই তো এই ফুলগুলো আমি আমার আঁচলে নিয়েছি ওরে গোবিন্দ শোন আগে আগে কর কৃষ্ণের পুজো তারপর আমার আমি মাতৃশক্তি তোকে দিয়েছি তখন থেকে ওই মায়ের আকাশবাণী শুনে সেই গোবিন্দ সেন বিষ্ণু ভক্ত হয়ে গেল নারায়ণের ভক্ত হয়ে গেল শ্রীকৃষ্ণের ভক্ত সেই গোবিন্দ সেন গোবিন্দ দাসে পরিণত হলো নিতাই গৌর হরিব দেখতে দেখতে দুই নাতি বড় হতে হতে একদিন সুনন্দা দেবী মারা গেলেন দুই নাতিকে নিয়ে সংসার চলতে থাকলো দামোদর পণ্ডিত দুই নাতিকে লেখাপড়া শিখে একবারে পণ্ডিত করে তুলল কিন্তু ঘরে একটা মেয়ে ছেলে না হলে ভালো হয় ঘরে একটা মেয়ে ছেলের প্রয়োজন তো তাই দামোদর পণ্ডিত চিন্তা করছে আমার বড় নাতির বিয়ে দেব মেয়ে কোথায় মেয়ে নিজে পছন্দ করছে ঘুরতে 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 ওই মুর্শিদাবাদ জেলার বুদরি গ্রামের পাশের গ্রামে একটা মেয়ে পছন্দ করে এসেছে সে মেয়েটার নাম রত্নমালা দামোদর পণ্ডিত বলছেন ওগো মেয়ে তুমি আমার খুব পছন্দ হয়েছ তুমি আমার নাতবউ হবে তবে শোনো আমি আজ আছি কাল নেই একটা কথা তোমাকে শিখিয়ে দিয়ে যায় স্বামীর ধর্মের সহায়িকা হলেই তুমি সহধর্মিনী হবে যথাসময়ে আমার নাতি বর বেশে এসে তোমাকে বিয়ে করে নিয়ে যাবে এই কথাবার্তা পাকাপাকি হয়ে গেল দিয়ে দামোদর পণ্ডিত এসছে যথাসময়ে বিয়ে উদ্যোগ হয়ে গেল বিয়ে হচ্ছে কিভাবে তখনকার দিনে যদি কারো একটু টাকা পয়সা বেশি থাকতো তাহলে পালকি এখনকার দিনের মতো ওই মার্সিডিজ গাড়ি ভিডিও কোচ ভলভো এই সকল নয় তো যদি টাকা পয়সা বেশি থাকতো তাহলে পালকি আর যদি টাকা পয়সা তার থেকে একটু কম তাহলে গরুর গাড়ি আরও যদি কম তাহলে একবারে পায়ে হাঁটা পায়ে হেঁটে বরযাত্রী যেত এখন এই দামোদর পণ্ডিত তো কোনো কিছুর অভাব নেই তাই পালকিতে করে যাচ্ছে আমার সুন্দর চেহারার ওই রামচন্দ্র কবিরাজ বউ আনতে চলল বরযাত্রীর আনন্দ নেই হনহুনা হনহুনা কত আনন্দ করে যাচ্ছে আর সেই বুদরি গ্রামের পাশের গ্রামে গিয়ে রত্নমালার সঙ্গে সেই রামচন্দ্রের বিয়ে যখন হলো ঢাক বাজে ঢোল বাজে আনন্দের ইরো ঢাক বাজে ঢোল বাজে আনন্দের ইরো উলুর ধ্বনি হরির ধ্বনি ঢাক বাজে ঢোল বাজে বাদলের ইরো ঢাক বাজে
রত্নমালার বিয়েতে আনন্দের ইদো আর আনন্দবার ধরে না ধরে না আনন্দবার ধরে না আনন্দবার ধরে না ওই রত্নমালার বিয়েতে আনন্দবার ধরে না রত্নমালার বিয়েতে আনন্দ ধরে না বিয়ে হয়ে গেল পরের দিন বরযাত্রীরা ফিরছে আর বর বউ নিয়ে ফিরছে এই আশা যাওয়ার পথে একটা জায়গা পড়ে এবার মন দিয়ে শুনবেন ভক্তমণ্ডলী মায়েরা ঘটনাটা কি ঘটছে এই আশা যাওয়ার পথে একটা জায়গা পড়ে সেই জায়গাটার নাম হলো যাজিগ্রাম সেই যাজিগ্রামে মহাপ্রভুর দ্বিতীয় কলেবর শ্রীনিবাস আচার্য একটা বটগাছের তলায় ভাগবত পাঠ করছেন আর কত শত ভক্তরা ভাগবত পাঠ শুনছে এখন ওই পথ দিয়েই বর বউ নিয়ে যাচ্ছে বরযাত্রীরা কত হই হট্টগোল করে যাচ্ছে তাহলে ভাগবত পাঠ শুনতে পাবে অসুবিধা হচ্ছে বলে ওই গ্রামের সমস্ত ভক্তগুলো বলছেন আচার্য মশাই আপনি একটু ভাগবত পাঠ বিরত রাখুন ওরা পেরিয়ে যাক নতুন বউ নিয়ে যাচ্ছে তারপর আপনি আবার শুরু করবেন এইবার শ্রীনিবাস আচার্য ওই ভাগবত যেখানে পড়ছিল সেখানে একটা বট পাতা রাখলেন আর ভাগবতটা বন্ধ করলেন যেটাকে বলা হয় বুকমার্ক এইবার শ্রীনিবাস আচার্য হঠাৎ চিন্তা করলেন কার বিয়েতে যাচ্ছে কে যাচ্ছে যেই না ওই পালকির দিকে তাকিয়েছে অমনি বউ সুন্দরী বউ দেখতে পেয়েছে আর সুন্দরী বউয়ের পাশেই বর সুন্দরকে দেখতে পেয়েছে যেন চেনা চেনা মনে হয় বহুদিনের চেনা জন্ম জন্মান্তরের চেনা শ্রীনিবাস আচার্য ওই রামচন্দ্রকে দেখে চিনতে পারলেন এ আর কেউ নয় সে এসেছে আর সে এসেছে সে এসেছে সে এসেছে সে এসেছে আমার প্রাণের প্রাণ 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 সে এসেছে চিনতে পারলেন শ্রীনিবাস আচার্য কিন্তু বললেন ওমা এত সুন্দর চেহারা যার বিয়ে করে বউ নিয়ে যাচ্ছে বাড়িতে গেল জনম বিফলে গেল রামচন্দ্র হেন কালে বিবাহান্তে নিজালয়ে রামচন্দ্র হেন কালে বিবাহান্তে নিজালয়ে বিরিছেন মুরতি মধু বিরিছেন মুরতি মধু কিবা তার রূপঠাম শ্রী আচার্য গুণধার কিবা তার রূপঠাম শ্রী আচার্য গুণধার কহিছেন উদ্দেশ্যে তাহা কহিছেন উদ্দেশ্যে তাহা ওই রামচন্দ্রকে উদ্দেশ্য করে কি বললেন শ্রীনিবাস আচার্য জানেন বললেন অপূর্ব এ রূপ ধন্য নহে আত্মভগজন্য অপূর্ব এ রূপ ধন্য নহে আত্মভগজন্য হ্যাঁ এই মনুষ্য জন্ম পেয়েছেন কেউ সুন্দর কেউ সুন্দরী কিন্তু আত্মভোগের জন্য কি আত্মভোগের জন্য এই জন্মটা আত্মভোগের জন্য না যোগ্য শুধু গোবিন্দ সেবা যোগ্য শুধু গোবিন্দ সেবা গোবিন্দ সেবা তাই হলো না হলো না হলো না তাই হলো না হলো না হলো না হলো না কি হলো না ওই যে বিয়ে করে বউ নিয়ে গেল যাচ্ছে আর হলো না গোবিন্দ সেবা হলো না গেল গেল জন বিফলে গেল হলো না হলো না গেল গেল জন বিফলে গেল হলো না হলো না গোবিন্দ সেবা হলো না রে গেল জন বিফলে গেল গেল জন বিফলে গেল হরিব গেল জন বিফলে গেল হলো না রে গেল জন বিফলে গেল হলো না হলো না